নিকুচি করেছে ভালোবাসার দুদিন জাস্ট দুদিনের মেয়াদে এসেছে ওই চারুলতা এর মধ্যে কেড়ে নেবে ও আমার মিহির কে মিহির তোমার থেকে অনেকটা দূরে চলে গিয়েছে আশা করি সেটা তুমি বুঝতে পারছো অনেক ইনভেস্টমেন্ট আছে আমার মিহিরের পেছনে অনেক কাঠ খড় পুড়িয়ে তৈরি করেছি ওকে আর গুঞ্জন সে তো সোনার ডিম দেওয়া হাঁস না 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 এই বিয়ে আমি কিছুতেই ভেঙে যেতে দেব না কিছুতেই না একটাই রাস্তা ওই চারুকে সরতে হবে এমনি এমনি তো আর সরবে না সরাতে হবে কি ব্যাপার তোমার মিহিরকে ডাকতে বললাম এলো না তোমার থেকে এখন অনেক গুরুত্বপূর্ণ মানুষের জীবনে এসেছে ডাকলেই ও চলে আসবে এটা আশা করো কি করে বাবা যাক বেশি দেরি করেনি চলে এসছে এসো এসো মিহির তুমি আমাকে ডেকে পাঠালে ডেকে পাঠিয়ে কি বিরক্ত করলাম না মানে আমি আজকাল তো ডেকে না পাঠালে তোমার দেখাই পাওয়া যায় না সামনে ভোট আর বউয়ের আঁচল ধরে ঘরের মধ্যে বসে আছো তোমার তো কিছু দায়িত্ব আছে সেগুলো কি আমি বলে না করব আমার দায়িত্ব কোথায় দায়িত্ব থেকে সরিয়ে তো অনেকটা হালকা করে দিয়েছো আমি তো তোমার পার্টির একজন সাধারণ মেম্বার মেম্বার হিসেবে যতটুকু করার করে দেব করে দিয়ে তো উদ্ধার করবে আমায় কথা বাড়িয়ে কি লাভ মিহির বাবা বাবা কেন ডেকে পাঠিয়েছেন জেনে নাও শুনে নাও কি করতে হবে কি করতে হবে সেটা শুনবো কিন্তু তার আগে তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে বাবা প্রশ্ন একটা জিনিস জানার আছে তোমার কাছে প্রশ্নটা তোমার না চারুলতার আমার বেশ শুনি কি প্রশ্ন তোমার এই সূর্যতরণ মন্ত্রী অভিরূপ মুখার্জির বাড়ি এখানে হাওয়া ঢুকে তোমার পারমিশন নিয়ে সেখানে অসুস্থ সেন্সলেস চারুকে কেউ খুন করার চেষ্টা করলো কি করে খুন খুন মার্ডার ওই কি বলছে এসব আমি জানি আমি যেটা বলছি সত্যি বলছি চারুকে পয়জন দেওয়া হয়েছিল আর সেটা এই বাড়ির মধ্যে তোমার বন্ধুর নার্সিং হোমে নিয়ে গিয়েছিলাম সেটা আমার একটা ভুল সেখানে ক্লিয়ারলি আমাকে কিছুই বলা হয়নি শুধু এইটুকু বলা হয়েছিল এটা একটা পুলিশ কেস কেন বাবা আমার সন্দেহ হয়েছিল কিছু একটা গন্ডগোল আছে কিন্তু আমি ভাবতে পারিনি এই বাড়ির মধ্যে কেউ শুনছো ব্রজ আমি মন্ত্রী অভিরূপ মুখার্জি আজ আমার ছেলে আমার সামনে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করছে শুধু প্রশ্ন করছে না অভিযোগ করছে আমি নাকি তার বউকে মিহির বাবার মাথায় কেউ এটা ঢুকিয়ে দিয়েছে না হলে তোমাকে অবিশ্বাস করার মতো তো বিশ্বাস অবিশ্বাস পরের ব্যাপার আমি আমার প্রশ্নের উত্তরটা জানতে চাই যা সন্দেহ করেছিলাম তাই চারু চারু গন্ধ পাচ্ছি এসব প্রশ্ন চারুলতা তোমাকে করেছে তো ওর সেখানে বলে আওড়াচ্ছ এখানে এসে আমি শুধু জানতে চাই বাবা চারু কি এমন দোষ করেছে যার জন্য ওকে এইভাবে চারুলতা আত্মহত্যা করতে গেছিল এটা কি তুমি ভুলে গেছো মিহির বাবা সেটা নিয়ে বোধহয় প্রশ্ন করে এসব শুনে এসছে কথা ঘোরাচ্ছ আমি তোমারই ছেলে ঘাসে মুখ দিয়ে আমিও চলি না আমি এই সব কিছু বন্ধ করতে পারি কিন্তু একটা শর্তে তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না শোনো আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যাইনি তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা এটাই আমার শেষ কথা তোমাকে দাদা ভাই পুতুলটা না দিয়ে এসেছি আস্তে একেবারে বজরং বলি আন্টির হাতে দিয়েছো তো না আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি ঘর তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি মা ঘরে ছিল এ বাবা তা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল সর্দারজি না ঠিক আছে আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন